আর অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আমি লিচুগাছ থেকে পড়ে গেছিলাম, দেয়াল ভেঙে গায়ের উপর পড়ে, রিকশা থেকে পড়ে গিয়ে স্পাইনাল কট ইনজুরি হয়ে যায়, আমার বন্ধু বেঁচে গেছে, আমি পড়ে যাওয়ার পরে স্পাইনাল কট ইনজুরি হই। ভাগ্য যেটা লেখা আছে যে এইভাবেই আমি তীর খেলবো, বসেই খেলবো। মনের জোর থাকলে পাথরেও ফুল ফোটানো যায়, চন্দ্রকে আনা যায় হাতের মুঠোয়। মন শক্ত থাকলে অনেক শারীরিক বাধাই খুব সহজে উতরে যাওয়া যায়। হুইল চেয়ারে বসে তীরে লক্ষ্যভেদ করতে যাদের দেখছেন তারা তেমন অদম্য দুর্জয়। জীবনের কাছে পোড় খেয়েছেন কিন্তু পুড়ে কয়লা হতে দেননি নিজের স্বপ্নকে, হোঁচট খাওয়ার জায়গাতেই ঘুরে দাঁড়িয়েছেন, তীরধনুকেই খুঁজে নিয়েছেন লড়াইয়ের প্রত্যয়। লাঠি নিয়ে আমি আস্তে আস্তে যে এরোয়ানি বিকেএসপিতে যখন আমরা প্র্যাকটিস করি তখন আমরাও মাঝে মাঝে আর কি এরোয়ানতে যাই আর কি, তখন নিজের কাছে ভালো লাগে যে না আমি এরোয়ানতে পারছি। আমি যদি সুস্থ থাকতাম আমিও যে মানে ওদের মতো ধরে আত্রিয়ে আনতে পারতাম, আবার যা মানে মারতে পারতাম, কিন্তু এখন ভাগ্য যেটা লেখা আছে যে এইভাবেই আমি তীর খেলবো, বসেই খেলবো। এই প্যারা আর্চারদের কেউ আহত হয়েছেন লিচু গাছ থেকে পড়ে, কেউ সড়ক দুর্ঘটনায়, কেউ আবার চলন্ত ট্রেন থেকে বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজের শরীরেই নিয়েছেন আঘাতের দাগ। কয়েক মাসের সাধনার পর এবার বিদেশ মাতানোর পালা, ওরা এবার খেলতে যাচ্ছে দুবাইতে। আর তার আগেই দিয়া সিদ্দিকি রোমান সানাদের সাথে লড়েছেন, সানিয়ে নিয়েছেন নিজেদের নিশানা, ন্যাশনাল র্যাঙ্কিংয়ে ভালো স্কোরও করেছেন, সেদিকেই ওদের নজর। ফিলিংসটা খুবই ভালো যে আমি র্যাঙ্কিং ছয়ে আছি এখন, তো দিয়া সিদ্দিকি হচ্ছে আমার পিছনেই ছিল, তো ওনার সাথে খেলে আমার খুব ভালো লাগছে যে ওনারা আমার সাথে ছিল, ওনারা হচ্ছে অ্যাবল, আমরা হচ্ছে ডিজেবল পারসন, তাদের সাথে যে আমরা ফাইট করতে পারতেছি এটা আমার কাছে অনেক ভালো। সামনে দুবাই গেমসে অলিম্পিক কোয়ালিফাইয়ের জন্য খেলবো এবং অলিম্পিক কোয়ালিফাই করে ইনশাল্লাহ আমরা অলিম্পিকে দেশের জন্য কোনো পদক নিয়ে আসবো, এটাই আমাদের স্বপ্ন। বাংলাদেশ জাতীয় আর্চারি দলের সাবেক কোচ নিশীথ দাস শুরু থেকেই ওদের দেখভালের দায়িত্বে, প্যারা আর্চারদের তৈরি করতে নিয়মিত দিয়ে যাচ্ছেন শ্রম। অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য ছিল একটু যারা এভেল আর্চার আছে তাদের সাথে প্যারা আর্চারদের একটু টুর্নামেন্টে অংশগ্রহণ করা, যাতে ওদের কনফিডেন্স লেভেলটা বাড়ে, সেই উদ্দেশ্যে এখানে আসা, যাতে আমাকে একটু ঝালিয়ে নেওয়া আমার প্লেয়ারদের অবস্থানটা অ্যাকচুয়ালি কোথায়। তো আই এম হ্যাপি যে তাদের রেজাল্টস এবং স্কোর যথেষ্ট ভালো এবং ওরা যে অ্যাভেলদের সাথে কম্পিটিশন করে ওদের কাছাকাছি পৌঁছেছে। নতুন চ্যালেঞ্জ নিতে যিনি সবসময় তৈরি, কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, যাকে বলা হয় বাংলার আর্চারির জনক, তার আস্থা ও বিশ্বাসকে সঙ্গী করে এগিয়ে যাচ্ছে রূপালী আলামিনরা। দেশের জন্য অর্জন ছিনিয়ে আনার স্বপ্নই শুধু দেখাননি, বিশ্বমঞ্চে লড়াইয়ের জন্য তৈরি করছেন তিলে তিলে। অ্যাভেল আর্চারিদের যে স্বপ্নটা দেখেছে বাস্তবায়ন হয়েছে, বাস্তবায়িত হয়েছে যে আমরা আজকে 40-42টা গোল্ড আমরা আনতে পেরেছি, এরাও পারবে ইনশাল্লাহ, আমরা চালিয়ে যাচ্ছি। এখনও তো কোনো সরকার অনুদান বা কোনো জাতির স্পন্সর আমরা পাই, একটা স্পন্সর আমরা পেয়েছি KGN মেডিকেয়ার লিমিটেড, ডাক্তার তাসনিম শেফা, উনি একজনে পা লাগিয়ে দিয়েছেন, একে আপনারা দেখেছেন যে তারপরে এখন পুরো টিমটা যে দুবাই যাচ্ছে এই KGN মেডিকেয়ার লিমিটেড তারা টোটাল খরচটা বহন করছে। চলতি মাসের শেষ সপ্তাহে দুবাইতে প্যারা অলিম্পিক বাছাই খেলতে যাবে বাংলাদেশ দল। অর্ণব বাপি, ৭১।